কর্মসূচি কারণ এটা রক্ষা কবচ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এটা তখন করেছিলেন, তখন একটা সামাজিক অবক্ষয় দেখা দিয়েছিল। কিন্তু আজকের দিনে সেই রাখিবন্ধন যেটা রক্ষা কবচ হিসেবে সেই সময় ব্যবহার হয়েছে, আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে এই রক্ষা কবচটা জানেন সারা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী যে মহামারী দেখা দিয়েছে, এমন একটি ভাইরাস ঘটিত অসুখ যে আজকে মানুষকে রক্ষা করার জন্য এই রক্ষা কবচ হিসাবে রাখি বন্ধনের জায়গায় আজকে ওনার যে নির্দেশ যে মানুষকে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য এবং স্বাস্থ্য সম্পর্কে অবহেলিত করার জন্য যাকে উনি বলেছেন যে এই রাখি বন্ধনের উদ্দেশ্যে আপনারা মাখি মাস্ক বন্ধন বা মাস্ক বিলি করুন, যাতে মানুষ এই মাস্ক কেন পরানো হচ্ছে যে আপনার স্বাস্থ্যকে রক্ষা করতে গেলে মমতা ব্যানার্জি যেমন প্রথম থেকে সরকারিভাবে ধরুন মাস্ক বিতরণ করেছেন, আজকে এই দিনটিকে সেই রক্ষা কবচ হিসেবে যদি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনের মাধ্যমে করেছিলেন, আজকে উনি কিন্তু এই দিনটিকে বেছে নিয়েছেন সেই রক্ষা কবচ হিসেবে মাস্ক বিতরণ করার জন্য। আমরা কোথা থেকে কোথাও বড়গাছিয়া ধর্মতলা যে টেকার স্ট্যান্ড আছে এখান থেকে আমরা শুরু করবো মাস্ক বিতরণ করতে, করতে করতে আমরা বড়গাছিয়া সন্ধ্যাবাজার যাব, সেখানেও সব মানুষকে আমরা এই মাস্ক বিতরণ করব এবং মাস্ক বিতরণ করার ফলে পরে আমরা একটা কিছু যেসব মানুষ আসবেন বা আমাদের নেতা নেত্রীরা যারা আসবেন এবং আমাদের প্রাক্তন বিধায়ক ডাক্তার আবুল কাসেম মোল্লা উনিও উপস্থিত থাকবেন, ওনাদের কিছু বক্তব্য আমরা ওখানে মানুষের কাছে দেবো বা মানুষকে শোনাবো সচেতন করার সচেতন করার উদ্দেশ্যে। আপনার নামটা? আমার নাম হচ্ছে ডাক্তার শ্রীকুমার দিদি নারায়ণ।